আহারে, দুধের বাচ্চারে কোনো মা এভাবে শাস্তি দেয়? আমার মনে হয় বেটি মানুষ না, দায়নি। আসলে বেটি মা নামের কলঙ্ক, সন্তানের প্রতি কোনো দাম এনেক্যা। বাচ্চা কার কার বাচ্চা এটা? ওই যে ওই বেটি। কি রে বোন, অবুত ছেলেটারে বৃষ্টিতে ভিজাইতাছ? নাও কোলে নাও। মার কোলে শুয়ে থাকার ভাগ্য নিয়েও জন্মায় নাই, অর জায়গা ওইখানে যেখানে এতক্ষণ ছিল। তার মানে পুরাটারে মায়ের ভালাইতে চাও? আরে এই যে কেমন পাগলামি কাণ্ড, এইটুকু মাসুম বাচ্চারে মা হয়ে তুমি বৃষ্টিতে ভিজাইতাছ, অনাদরে অবহেলায় ফালায় রাখছো। ওরে এই শাস্তি যদি দিবা তাইলে জন্মানোর পরে লবণ খাওয়ে মায়ের ভালো নাই কেন? ভাই, ও আমার বড় আদরের ধন, আমার কলিজা। ওরে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, যুদ্ধ করার স্বপ্ন। যুদ্ধ? পুলারায় যেভাবে বৃষ্টিতে ভিজাইতাছো, আমার মনে হয় পুলারা নিউমোনিয়া ধরে মরে যাবো গা। না মরবো না, মরতে পারে না। আল্লাহ যদি সত্য হয়ে থাকে, রাসুল যদি সত্য হয়ে থাকে, আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, আর আমার উদ্দেশ্য যদি সৎ হয়ে থাকে, তাহলে আমার সন্তান মরবো না, মরতে পারে না। ভাই, ওরে আমি অনেক বড় দেখতে চাই, হাজার হাজার লোকের ভিতরে ওরে আমি সবচেয়ে শক্তিশালী দেখতে চাই। আমি চাই আমার সন্তান এই শহরের সবচেয়ে বড় সন্ত্রাসী হোক। সন্ত্রাসী? অবাক হইয়া গেল। পৃথিবীর সবাই অবাক হয়ে আমার হয়তো ঘৃণা করবো, ধিক্কার দেব। আমিও জানি কোন মাতা সন্তান যে সন্ত্রাসী বানাইতে চায় না, কিন্তু আমি চাই। হ্যাঁ, আমি চাই আমার এই ছেলে বড় হইয়া এই শহরে সব সন্ত্রাসী করে নিশ্চিহ্ন কইরা, একাই একশো হইয়া মাথা উঁচু করিয়া সত্য আর ন্যায়ের প্রতিষ্ঠিত করব। তোমার মনে কিসের আগুন জ্বলতাছে? কে আগুন জ্বালাইছে কও বোন, কও। তোমার পুরার কসম, সব কিছু আমারে কও। আমার স্বামী ছিলেন জজ আলতাফ চৌধুরী, ন্যায় বিচার করাইছিল তার আদর্শ ধর্ম। একসাথে সাতটা খুন করে ধরা পড়ে আজমত খা, সেই মামলার বিচারক ছিলেন আমার স্বামী। সাক্ষ্য প্রমাণে আজমত খানের ফাঁসি হয়, কিন্তু টাকা দেওয়ার ছাড়া পাওয়ার বহু চেষ্টা করে, হত্যার হুমকি দেয়, তবু আমার স্বামী সত্য আর ন্যায়ের পক্ষে আজমত খানের ফাঁসির রায় দেয়। তারপর উচ্চ আদালতে আপিল করিয়া আজমত খান খালা পায়। সেই রাতে, অনেক রাত হয়েছে, ঘুমাইবার না? আগামীকাল একটা জটিল মামলা রায় দিতে হবে, শিশু ধর্ষণ মামলা। 11 বছরের একটা মেয়েকে দুজনে মিলে ধর্ষণ করেছে, টেনশনে ঘুম আসছে না। ঘুমের ট্যাবলেট লই আইছি জশাব, ঘুমাইবো। আজমত খান, তুমি? তুই আমার ফাঁসি রায় দিছিলি, কিন্তু আমি সাজ করে চলে আইছি, ওরা বিব্রত বোধ করছে। এবার আমি তোরে ফাঁসি রায় দিলাম, কিন্তু তুই কোনো সাজ করতে পারবি না। সবাই দেখো, আজমত খানের সঙ্গে বাড়াবাড়ি করলে তার পরিণতি কি হয়? ওই পরে ঝুলে ওঠে। না না না, বাঁচো ভাই, আমার স্বামীরে বাবা। আজমত খান যেদিকে যায় সেদিকে লোকজন কানেও শোনে না, চোখেও দেখে না। তোর স্বামীরে তুই বাঁচাইতে পারোস, যতক্ষণ তুই কাঁধে নিয়ে থাকবি তোর স্বামী বাঁচবে। আমার স্বামীরে বাঁচা ভাই, আমার স্বামীরে বাঁচা ভাই।
आम तुमरा क्या देसो लाश दफन करते जहन आमी आमार स्वामीर बाजेते स्कार करे डाकछिलाम तहन तो तुमरा केउ एलो ना आमार काउरे लागबो ना काउरे लागबो ना আমার আল্লাহ আছে আমার বিচার আমি করুম আমি করুম আমি করুম ওসি সাহেব ওসি সাহেব আমার স্বামী আলতাফ চৌধুরীরে গতকাল রাতে খুন করেছে কে কে খুন করেছে ওই আসবত এই জানোয়ার এই জানোয়ার আমার স্বামীর অসম্ভব আরে আমি তো ওসি সাহেবের লোকে কাল বিকাল থেকে অহন পর্যন্ত আরে থানা থেকে বাইরে যাবো কখন ওসি সাহেব আপনি কিছু কন হ্যাঁ আজমত খান গতকাল বিকাল থেকে এখন পর্যন্ত থানায় মিথ্যা কথা ওসি আপনি মিথ্যা কথা বলছেন তাহলে যা আদালতে যা ওখানে সত্য কথা শুনতে পাবি তারিও আমি বাঁচতে দেব না সেই খুনের আসামি হইয়া আজ আমি জেলখানায় আজমত খানের মিথ্যা সাক্ষীর কাছে আইন অন্ধ হয়ে আমার যাবজ্জীবন শাস্তি দিছে যে আইন তার নিজের চোখ দিয়ে সত্যরে দেখতে পায় না সে আইনের কাছে আমি আর কোনো দিন সুবিচারের আশা করি না আমারে যদি আপন ভাবতে পারো তাহলে তোমার পুরার দায়িত্ব আমি নিতে পারি আমি যা চাই তা কি পারবা পারবা আমার ইচ্ছা মতো আর মানুষ করতে সন্তান তোমার তুমি যা কইবা তাই হইব নাও পুলার আর একটু দুধ খাওয়াই দাও দুধ না ভাই জন্মের পর আমি এক ফোঁটা দুধ ওরে খাওয়াই নাই মায়ের বুকে দুধ খাইয়া সন্তানেরা বড় হইয়া মায়ের ঋণ শোধ করে কিন্তু আমি তো চাই না আমি চাই আমার সন্তান মাটির ঋণ শোধ করবে যে মাটিতে ভর করে ও বড় হবে সেই মাটির ঋণ ও শোধ করবে এই মাটির ভালোবাসে ও বড় হবে অনেক বড় অনেক বড় তাই হইব বোন আমার কথা জবাব না দিয়ে কাটতা সস কিশোর পাগলে কুত্তে কামড়েছে পেটে কামড়াইতেছে আব্বা খাবার নিয়ে আসে নাই বড্ড খিদা লাগছে বিপ্লব ভাই বেটা দাঁড়াও খিদার কান্ড না এত তাহলে গোমলে কাকদি কত চল এ বস এই তাড়াতাড়ি নাস্তা দে রুটি গরুর মাংস ডাল ভাজি যা আছে সব কিছু দে আইস আমার পাতি রংবাজ কি রে বেটা নাস্তা এই আর কিছু নাই আছে আমার মাথাটা রে রান্না করে দেই না তোমার মাথা ছাগলের মাথার চেয়েও শক্ত হইব কামড়া খাইতে পারম না এরা চল খা ও মা রাক্ষসের মতো কেমনে গিলতাছে ও আল্লাহ দই নাই না নাই
কাল সকালে রুটি খামু না খিচুড়ি খামু ভালো করে রান্না করে রাখো আসি আজ তোর বিল দিলে তো কাল খাবি কি বিল খেতেছো কয় টাকা খাইছি 200 টাকার উপরে তো হইব না সরকারি জায়গায় হোটেল দিছো ভাড়া লাগে না প্রতি মাসে ভাড়া থেকে বিল নিয়ে নিও মনে হয় তুই নিজেই সরকারের বাপ বিল না দিলে কাল খাইতে দিই না আই দি না কেন তুই তো একটা বেজম্মা বেজম্মা গো লজ্জা থাকে না কি করি আমি বেজম্মা খাওয়া আমার বিপ্লব কেমন আছে কাশেম ভাই আছে ভালোই তই তোমার আদেশ মতো মানুষ করতে গিয়া আমি নিজে অনেকটা অমানুষ হয়ে যাইতাছি বোন সারাদিন খালি দেন দরবার আর খালি জিগায় আমার বাবার নাম কি আমার মায়ে কই আমি কিছুই কই না খালি চুপচাপ শুনি আর শুনি বিপ্লব তোমারে মারছে শুধু মারেই নাই পোড়াইয়া দিছে দেখো কি অবস্থা ঠিক আছে আজ আসুক সে কাসম ভাই আমি যে তোমারে নালিশ দিছি এই দাবার তারে কোরো না আসি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর কাসেম বিচার না করলে আমার বিচার আমিই করুন ওরে বাবা রে গেছি রে গেছি আজ কয়টা কাম করছো এক পোল আমার বোকা দিছিল ওর হাত আমি ভাঙিয়া দিছি আর ওই কদমালি দোকানদার চাইলে সাথে পাথর মিশিয়ে বিক্রি করতেছিল তা দীক্ষা হেরেই পাথর খাওয়া দিছি আর করিম রে মারসর হ তোমার কাছে নালিশ দিছে তাই গুলতি মাইয়া কপালও ফাটাই দিছি কামড়া ভালো করস নাই মুরুব্বীদের গায়ে হাত তুললে বেজার হয় হে আমারে বেজন্মা কইলো কেন আমি কি বেজন্মা চুপ করে আছো কেন তোমার ভাব দেখে মনে হয় আসলেই আমি বুঝি বেজন্মা বিপ্লব মাসো আরো মারো তবু আজ তোমার কই থইব কে আমি কি আমার পরিচয় এই যে রাসেল ওর বাপ তুমি তাহলে আমার বাপ কই আমার মা কই বুঝছি করিম চাচা যা কইছে তাই ঠিক না ঠিক না তোর পরিচয় আছে তোর পরিচয় জেলখানার ভিতরে জেলখানার ভিতরে কে কে ওইখানে কও চাচা কও তোর মা 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 আমার মা কে তুমি আমি তোমার বিপ্লব কাশেম চাচা আমার সব কইছে মা সব কইছে মা মা গো তুমি মুখ ফিরে আছো কেন মা আমার দিকে একটু ফিরে চাও মা ফিরে চাও তোমার মুখটা দেখার লাগা আমি দাঁড়ায় আছি মা একটু ফিরে চাও মা একটু ফিরে চাও দেখা আমার কুলজার ঠান্ডা করো মা ঠান্ডা করো একটু ফিরে টাকা মা টাকা এই সময় শেষ যা মা যতদিন এভাবে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাবি নিজের পায়ে দাঁড়াতে পারবি না ততদিন আমার মুখ দেখতে পারবি না যতদিন এভাবে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাবি নিজের পায়ে দাঁড়াতে পারবি না ততদিন আমার মুখ দেখতে পারবি না এই খাড়াকে দাও যা
Normalde kalır keramat. Tarih kurumayız meramat. Ami kisi bolin ay. Ami kisi bolin ay. Tuhi amar bapir çamça seli. Ohon şurir çurbi jumse. Tay amar bapir loge beymani korsas. No, no. Ami beymani korin ay. Ami beymani korin ay. Çop! Yer pote 5 koti taka şorna ato kuyse tor karone. Tuhi to kastamda janaya disas. তোর ইনফরমেশনের কারণে আমার আব্বাজান দেশে ফিরতে পারতাছে না আজ তোরে মেরামত কইরা আখেরাতের জনসনে পাঠায় দিমু किधर हैं? ना, दे ही तुर पीछा, खाई दे बहुत मज़े हुई वो। ना तो खून खाई लेन तो बुमा तो बूसे पाल लेन ना। बूचे, आई, अरे ले लो, वो दिन अर पीछा गया, विदेश चालन गुड़ा दिमो, आई, उठा रे, आरे, जाओ, आरे, जाओ, आरे, जाओ, आरे, की क्या बने गए लोग ये दजिए हमें भाई जा सकते नहीं देखे मार भी ना पारुम की पारुम ना हमें मुझे माँ क्यों से अरे हमार अरे माँ हमार बोल रहे हैं कोई जा हीरो है बोल जा अरे और इस साइज कर हाँ अरे हमार यार मायर के हाथ दिखो तो यार मैं छोड़ना तो यार मैं छोड़ना मान चले रे भाई बुड्ढा ओए रहमत तू यार मायर गए हाथ दिखो तोरे Oh,
বিপ্লব, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক, তুমি না থাকলে হয় আমার সর্বনাশ হয়ে যাইতো। তুমি কোনো চিন্তা করো না, তুমি তো মা, মায়ের জাত। আর এত বড় সাহস যে আমগো রাজত্বের ধ্বংসের আলামত দেখায়? এড়ে আগে কোনোদিন দেহে নাই, আমাতে এক বিঘা দুচা। নাম বিপ্লব। আরে হ্যাঁ, ঠিকানা খুঁজা বাইর কর, তার বাপ দাদা চৌদ্দ পুরুষের নামের তালিকা নিয়ে আয়। আগুনের শেষ রাখতে নাই, নিভায় ফেলাইতে হইব, নিভায় ফেলাইতে হইব। না, আমার মুক্তি দেখতে পারবি না। সেদিন তো এই এলাকার টপ সন্ত্রাসীকে খতম করা এক নম্বর সন্ত্রাসী হবে। যেদিন পত্রিকা তোর ছবি ছাপা হইব সেই দিন, সেদিন থেকে তুই আমার মুখ দেখতে পারবি। কারা টপ সন্ত্রাসী, কারা আমার সাথে বেশি শক্তিশালী, তুই তখন নাম ক, অগ নামে তালিকা দে। আমি একদিনে কসু গাছের মতো কাইটা সাদা করে ফেলামো কবা। সেই দিন এক নম্বর হবি, সেই দিনে তাগো নামের তালিকা পাবি বাবা। যুদ্ধ তো কেবল শুরু। যুদ্ধ? আর কত যুদ্ধ করবো মা, সেই ছোটবেলা থেকে তো যুদ্ধ আছি। এই যুদ্ধের শেষ ঘন্টা কখন পাবে তুই মা, কখন? হ্যাঁ, যেদিন সন্ত্রাসের মূল শিকড় উপড়াইয়া সত্য আর ন্যায়রে প্রতিষ্ঠিত করতে পারবি, সেই দিনে যুদ্ধ শেষ হব। মারে তুই বড় নিষ্ঠুর, তোর মতো এমন নিষ্ঠুর মা পৃথিবীতে আর একটা আছে কিনা জানি না। নিজের সন্তান নিয়ে বুকে দুধ না খাওয়ায় মাটি খাওয়াইছোস, লেখাপড়া না শিখে অমানুষের পথ দেখাইছোস। এই মা, এই মা, তুই সত্যি করে ক, কেন তুই নিষ্ঠুর খেলা খেলতাছোস? না, আমি তা বুঝবার পারতাছি না, বুঝবার পারতাছে শুধু আল্লাহ আর তুই নিজে, আর তুই নিজে মা। মারে তোরে না দেখার যন্ত্রণা, এই বুকে দাও দাও করে আগুন জ্বলতেছে, আমার পুরো সাই করতেছে। একবার তোর মুখ খারাপ দেখে আমার বুকের আগুন নিভেয়ে দে মা, আমার বুকের আগুন নিভেয়ে দে মা, আমা নিভেয়ে দে। বিপ্লব রে, তোর মুখখানে দেখতে না পাইয়া সেই একই আগুন যে আমি পড়তেছি বাপ, আমারও খুব ইচ্ছা করে তোরে দেখতে, একটু আদর করতে, মুখে তুলে খাওয়াইতে। তাহলে তুই সে দায়িত্ব পালন কর মা, পালন কর। মা হিসাবে সেদিনই দায়িত্ব পালন করব, যেদিন তুই আমার স্বপ্ন পূরণ করবি। আমার বুকের ফোটা ফোটা রক্ত দিয়ে তোর সব স্বপ্ন আমি পূরণ করব। তুই শুধু আমার দিকে তাকা মা, একটু তাকা মা, তাকা। না রে বাপ, এই অনুরোধ তুই করিস না, যা এখান থেকে চলে যা। যামো রে মা যামো, লোহার খাসার ওই পারে আসোস, তাই মুখ না দেখে পার পাইতাসোস। তবে তোর পুরা বড় সেনারে মা, তোর আমি ঠিকই দেখছি, আমার কাছে তোর ছবিও আছে। ছবি? হরে মা, কাশেম সাসরে জিগাইছি আমার মায়ের মুখের গঠন কি রকম, হাসে কেমনে, কান্দে কেমনে, তার কাছ থেকে যাই না একখান ছবি আঁকছি। কোথায় আঁকছি জানোস? জানোস না আমার কাছে তোর স্থান কোথায়, আমি তোর কোনখানে বসে রাখছি? আরে মা, আমি আল্লাহ খোদা দেখি নাই, দেখছি শুধু তোরে, আর তাই তোর ছবি আঁকছি। কোনখানে আঁকছি শুনবি? তোর ছবি আমার বুকের ভিতরে একেবারে বাঁধতে রাখছি, দিন রাত শুধু দেখি, আদর করি, সোহাগ করি। আর জিগাই, এই মা, তুই এত নিষ্ঠুর কেন, তুই এত নিষ্ঠুর কেন মা? আমার আর কতদিন কাল দেবি মা, আমার আর কতদিন কাল দেবি, কতদিন কাল দেবি মা, আর কতদিন কাল দেবি, আর কতদিন কাল দেবি, যা খুশি তাই কর মা, কাল দে মা। ঝিল্লি বন্ধ কর, আর মাথা গরমে গেছে বুঝছিনি, এলো ভরোটা। হ্যাঁ, কই দিলাম ফেলে উঠে দি, এলো ভরোটা।
এইলো ডাইল, এইলো সারাদিন খালি খাই খাই, এইলো। উফ, বিচ্ছু দল, এবার মন ভরে খা। পরোটা পুড়ে ফেলেছে, আমি খাবো না। ডালে অবর, আমি খাবো না। সাই ডালে লবণ বেশি হয়েছে, খাই সাই। বুঝাই তো হয়েছে, কোলাম না কাট, খাই খাই। এই থামো থামো, কি হইছে, এত হইছে কেন? ওই যে হ্যাবলা পরোটা পুড়ে ফেলেছে আর ডালে লবণ। এতে কি কয় দেখি, কই কুমাদের আতাসে খাও 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 খাও, এবার পেট ভরে খাও। খুব মজা। বিপ্লব ভাই, আমরা সবাই চকলেট খাবো। রাক্ষসরা কয় কি? যাও আবুল চাচা দোকান থেকে চকলেট নিয়ে আসো গা। পুরো কালিরা কেমনে শেষে কাছে কি আরে আর গায়ে হলো তৈরুম করে বাবা। বিপ্লব ভাই, তোমার আদরে আদরে ওলা মাইয়া বগুন মাথা তুষি। হ্যাবলা, তোর কি মনে পড়ে ছোটবেলার কথা? তোর মা রাস্তায় পিঠা বিক্রি করত, ট্রাকে নিচে পইরা তোর মা মরে গেল, তারপরে এতিম হইয়া আমার সাথে সাথে ছিলি। আমিও তো এতিম, এতিমকে মনে কি কষ্ট তা আমি বুঝি রে, আর তাই এতিমকে করে আইনা লালন পালন করতেছি। এতিমকে মাথার উপর আল্লাহর ছায়া থাকে। বাচ্চারা, আমার দোকানের বাহুটা বাজায় দিচ্ছে আমার ব্যাপার বন্ধ বন্ধ কি করি। আহা, চুপ করো চুপ করো, রাক্ষস চকলেট আনছো, খাও খাও খাও, যাও এখন সবাই যা করতে বাবা, দুঃস্বামী করবে না কেউ, বুঝছো? যাও বাবা। বিপ্লব, আবুল চাচা কয় টাকার চকলেট আনছে? চকলেটের দাম বাদ দিয়ে হিসাব করো, কত টাকার ক্ষতি করছে? তোমার বাচ্চারা আমার দোকানে ঢুকা, আমার দোকানের চাল ডাল পেঁয়াজ রসুন বেবাক মিশায়া খিচুড়ি বানায় ফেলাইছে। বুঝছি, তোমার অনেক ঝামেলা ফেলেছে, কি করবে কও? পরে ইতি তাই দবং দেই না, কষ্ট পাইব। এইবার আমার কষ্টটা দূর করে দাও বাবা। নাও কষ্ট এবার দূর করো। আচ্ছা আসি। আচ্ছা, আরে চাল ডাল মিশা সব সেরাবেলা করছে, কি করি? তুমি কি করব, বেকার যুবকদের কাছে একটাই প্রেমিকার পেছনে ঘোরা। কি করতেছো বাবা, এসে দেখে ফেলবো তো। দেখুক, শোনো, তোমার বাবা দেখলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করবে। আজ আসুক তোমার বাবা, তার সামনেই তোমাকে সব পোষা দিছে। আলুর বস্তার মতো ফালা রাখো আমাকে। পাগো কত ভার কি রে মা, খাবার লই আইসস, দে খায়া লই, বড্ড খিদা লাগছে মা। হ্যাঁ
কিরে মা, মাছ গেল কই? মাছ তো তুমি খাইছো। তাই নাকি? বয়স হয়েছে তো, সব ভুলে যাই মা। আর মুরগির রান গেল কই? বাবা তুমি কি পাগল হইছো? প্রথমে তো মুরগির রান খাইছো। কি কর, কেমন সব উল্টা পাল্টা হয়ে যাইতেছে। আমার দোকানের দিকে দেখি তাহলে তোর একদিন কি আমার একদিন। এই অসভ্য টুকার বাচ্চারা বলকে মেরেছে। বলটা দিয়ে দেন। আগে বল, বলটা কে মেরেছে? আমি মারছি। টুকার বাচ্চা? টুকার বাচ্চা টুকাই দেখে বুঝতে পারিস না? আজ তোকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। টুকাই কোথায়? বল টুকার বাচ্চা। আমার হচ্ছে টুকাই কইতো শান্তা। শান্তা শান্তা, তোর লাইগা আইসক্রিম আনছি। শান্তা, তোমার আমি অনেক খুঁজছি পাই নাই। এতদিন পর যখন দেখা পাইছি তখন তোমার বান্দর নাচ নাচাইতেই হইব। ওকে মারছেন কেন? কেন, দেখে শুনে খেলতে পারে না? কাই বল মারবে কেন? ছেলে মানুষরা খেললে একটু আধটু লাগবেই। টুকাই দেখুন, আমার বাড়িতে ভাড়া থাকেন আর আমার ছেলেকে গালি দিচ্ছেন, আজই আমি আপনাকে বাড়ি থেকে বের করে দেবো। আরে ধ্যাত, আপনার বাড়িতে আমি থাকবো না, আজই চলে যাব। ম্যাডাম মনে থাকে যেন আজই আমার বাড়ি ছেড়ে চলে যাবেন, বুঝতে পেরেছেন? চল বাবা। ম্যাডাম, এতক্ষণ আপনা গো ঝগড়াই শুনলাম, মনে হইল ম্যাথর ম্যাত্রানির ঝগড়া। কি বললেন? রাগ করেন না, আপনার ভালোর জন্যই আমি আগে এসেছি, বলতে পারেন আপনার উপকার করার উদ্দেশ্যে। উপকার? বেশ, আজকের মধ্যে আমার একটা বাড়ি ভাড়ার প্রয়োজন, পারবেন ব্যবস্থা করতে? অবশ্যই পারবো, আমার বাড়ির ভাড়াটা না আজকে চলে গেল। খালি আছে? কালি উঠা যাবে? জি। বেশ বেশ, আচ্ছা শুনুন, আমার কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম কি ম্যাডাম? আমি বাচ্চাদের চেঁচামেচি একদম পছন্দ করি না, তেলাপোকা থাকলে আমার ঘুম হয় না। বাচ্চা আর তেলাপোকা দুটোই আমার শত্রু। আপনার বাড়িতে এসব ঝামেলা আছে নাকি? মারছে, আসল জায়গা বাম হাত ঢুকাই দিছে। সময় মতো বিয়ে হলে তো ম্যাডাম তোমারও বাচ্চা হয়তো কয়েক ডজন। কি ভাবছেন? ভাবলাম আমার বাড়ির আশপাশে কার কয়টা বাচ্চা আছে, তা দুই ঘর তো বানজা, 12 বছর বিয়ে হয়েছে, একটাও বাচ্চা পয়দা করবার পারে নাই। আর পশ্চিমের বাড়িতে একটা বাচ্চা, তাও আবার বোবা। ভালো, খুব ভালো হয়েছে। আর আমার তো বাচ্চাই নাই। সে কি বিয়ে করেননি? করছিলাম, কবুল বলার সময় বউটা আমার হাঁটু করে মরে গেছে, তারপর আরেকটা ঠিক করছিলাম, কিন্তু বিয়ের আগের রাত্রে বউটা প্রেমিকের হাত দুটো পলাই গেছে, তারপর বিয়ের সাথে মজা বাদ দিছি। বুঝেছি, আপনার জীবনটা একটা কমেডি নাটক। আর আর একটু বলি না, এখন আপনার বাড়ির ঠিকানাটা দিন তো। মগবাজার মায়ের দোয়া সরাইখানা, গেলেই মজাটা টের পাবা।
আরে ম্যাডাম আসুন 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 ওয়াও আপনার বাড়িটা খুব নিরিবিলি লেখালেখির কাজ খুব ভালো করা যাবে ইয়ে চলেন ম্যাডাম আপনার রুমে চলেন চলেন কিসের শব্দ না মানে চলেন চলেন হ্যাঁ শান্ত পরিবেশ তেলা পোকা নেই তো না না ম্যাডাম কোথাও তেলা পোকা না হয় আজকাল গের মাইয়া ওলা আপনি ঘোড়া দেয় ডরায় না আর যদি তেলা পোকা দেয় ডরাই যা কি হয়েছে ম্যাডাম কি হয়েছে তেলা পোকা তো বাচ্চারা ধরতে পারে বাচ্চাদের কিন্তু আপনাদের বাচ্চাদের পছন্দ করেন না পছন্দ পছন্দ করে আগে তেলা পোকা ধরো বাচ্চাকে ডাকুন ম্যাডাম বাচ্চারা কেরা কই আসছো ম্যাডাম খুব বিপদে সত্য কিন্তু বাচ্চাগুলো আমার ওকে জন্ম দিছে অন্যরা ওরাই তিন মা বাবা কেউ নাই ঠিক আছে বাচ্চারা যেন আমার রুমে না আসে আমাকে ডিস্টার্ব করলে আমি কিন্তু চলে যাব না না আপনারা ওরা ডিস্টার্ব করবো না আপনি কোনো চিন্তা করেন না আমি আসি না বিপ্লব বাবা বিপ্লব আমার সর্বনাশ হয়ে গেছে আমার মায়ের রানী রে রহমতের লোকেরা তুলে হয়ে গেছে আমার মায়ের বাঁধা বাবা আমার মায়ের বাঁধা রহমত বাজান তুমি বিদেশে বয়ে আনা গেলে অর্ডার দিতে আসো মাল পাঠাও মাল পাঠাও কিন্তু মাল কালেকশন করতে বহুত পেরেশানিতে আসি হ্যাঁ টিবি এসবি আবার মাঝখানে বাইরে ছেড়ে র‍্যাবিট টেরাবে পুরা বহুত ঝামেলা আছে দুই হপ্তায় নৌয়া মাল কালেকশন করছি পয়সা পাশা রাখছি আগামীকাল সকাল 8টার ফ্লাইটে মালগুলা যাইব তুমি নিজে থাইগা রিসিভ করে লিও রাখলাম তুই কেডা বিপ্লব সবাই বলে নাম্বার ওয়ান ও নাম্বার ওয়ান ওয়ানের পিছে এইবার দুইটা শূন্য লাগাই দেব মানে 100 এই দৌড় হলো রে চল
বিপ্লব ভাই, আপনি না থাকলে আজ আমাকে সর্বনাশ হয়ে যেত। আরে কোনো চিন্তা করে না বোন, আমি আছি তোমার সাথে। মা মারে বাবা বিপ্লব, বাবা আজ তুমি না থাকলে আমার মায়াদারে আমি দেখতে পারতাম না। আল্লাহ তোমার ভালো করুক বাবা, আল্লাহ তোমার ভালো করুক। এখানে বিষয়বস্তু উল্লেখ আছে, তুমি সাজিয়ে নিও। জি স্যার, আমি রেডি করে রাতে প্রেসে দিয়ে দেব। লেখাটা খুবই জরুরি। জি, আপনি কোনো টেনশন করবেন না। আসি স্যার। বিপ্লব ভাই আমারে পাঠাইছে আপনার ফার্নিচার গুলা সব রং কইরা দিতে। ঠিক আছে ঠিক আছে। জি আচ্ছা, বলটা দে তো আমার কাছে, দেহি গোল দিবার পারে কিনা। সরি ম্যাডাম, এমনটা রইব না। এই ব্যাগটা কই দিতেছেন? হবে কি হবে না জানি না, আমি চলে যাচ্ছি। কাউকে পাঠিয়ে আমার মাল আমি নিয়ে যাব। এই এতিম বাচ্চাগুলোর সাথে রাগ করে চলে যাবে? চুপ করো তুমি একটা। কিরে সোনিয়া, ঘুম থেকে ওঠেনি? মনে হয় উঠে নাই। জলদি উঠতে বল, কলেজে যাবার সময় হয়েছে। হাই সোনিয়া। হাই, আই লাভ ইউ। আমার ফুল তোমাকে একদিন নিতেই হবে। শিক্ষাঙ্গনে পুলিশ কেন? জবাব চাই, জবাব চাই। থামো থামো, তার আগে আমি জবাব চাই। বাসায় এতবার ফোন করে পাই না কেন? একবার না পাইলে দেখো শতবার। কিরে দোস্ত, কি খবর? এই মাত্র টপ ফেললাম, দেখি গেলে কিনা। আরে কি খবর, এত হাসাহাসি হচ্ছে কি নিয়ে? আরে রাফেল, কি খবর? এই তো চলছে। ঠিক আছে দৌড় থাক, আমি ক্লাসে গেলাম। দেখি তো ফাইলটা। আসসালামু আলাইকুম সুলাইমান ভাই। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো। উফু, আপনি? ভালো না। কেন? একটা ছেলে আমাকে প্রায় ডিস্টার্ব করে। কোন ছেলে? ওই যে ফিরোজা কালারে ফতুয়া পড়া। ঠিক আছে আপনারা থাকুন, আমি দেখাচ্ছি মজা। শোনো পরে ফোন করব। আচ্ছা। এই যে মিস্টার, মেয়েদের সাথে ফাজলামো করো, বুঝাচ্ছি মজা। সোনিয়া সোনিয়া শোন, তোকে যে ছেলেটা ডিস্টার্ব করতো ওকে ধরে সুলাইমান থানায় নিয়ে গেছে। তাই বেটা মজনু, মেয়েদের পিছনে ঘুরতে খুব মজা লাগে না? ইন্সপেক্টর কি যাতা বলছেন? যাতা আমি বলছি, খারাপ দেখাচ্ছে মজা। না আপনি ভুল করছেন ইন্সপেক্টর, ইন্সপেক্টর ইন্সপেক্টর আপনি ভুল করছেন। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব অপরাধীকে ধরেছেন। এই যে আপনার অপরাধী। আপনি কোনো চিন্তা করবেন না মিস, এমন কেসে ফাঁসিয়ে দেব আর ডিস্টার্ব করার সাহস পাবে না। কিন্তু আমাকে যে ছেলেটি ডিস্টার্ব করে সে তো ও নয়। বলেন কি, আপনি না বললেন ফিরোজা রঙের জামা গায়ে? জামার রং তো ঠিকই আছে, কিন্তু এই ছেলে সে ছিল নয়। ওকে ছেড়ে দিন প্লিজ। কি যে করেন আপনারা! সরি, ভুল করে আপনাকে। বড় লোকের ভুলের মাশুল আমার মতো গরিবেরা এভাবেই দিয়ে যায়। এভাবে বলবেন না প্লিজ। আপনার এই অবস্থার জন্য আমি অনুতপ্ত। বড় লোকের মেয়ে
এই সুযোগে যদি ওকে ভালোবাসতে পারি তাহলে জীবন সার্থক। সরি ইন্সপেক্টর। বড় লোকের মেয়ে, এদের জন্য আমাদের ঝামেলায় পড়তে হয়। এই জন্য আরে কি গুজার, ভয় পাওয়ার কিছু নেই, ভবিষ্যতে বুঝে শুনে লোক ধরবেন। আসি, বাই। চাচা কি হয়েছে? রাসেল তো হনা এলো না, কোন অঘটন ঘটে নাই তো? আমার করে কেন কই নাই? তুই আবার কি করতে কি করে ফেলাস? কিরে রাসেল, কি হয়েছে তোর? শোলা আঘাতের চিহ্ন কেন মারছে? কি হয়েছে বাপ, কথা কস না কেন? কিছু না, একটা বাসের সাথে একটু ধাক্কা লেগে ব্যথা পেয়েছি বাবা। কি কয়, ব্যথা পাইছে? সোনিয়া বড় লোকের একমাত্র মেয়ে, যেভাবে হোক ভালোবাসার লটারিতে আমাকে জিততেই হবে। ক্লাস শেষ করে তাড়াতাড়ি আসবি। সোনিয়া কোথায় তুমি? হায় সোনিয়া, সোনিয়া, সেদিন তোমাকে আই লাভ ইউ বলিনি, তবু পুলিশ আমাকে অ্যারেস্ট করেছে, আর আজ আই লাভ ইউ বলে পুলিশের হাতে অ্যারেস্ট হতে চাই। হোয়াট ননসেন্স! তুমি যাই বলো সোনিয়া, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, শয়নে স্বপনে শুধুই তোমাকে দেখি, তোমাকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। আই লাভ ইউ সোনিয়া, আই লাভ ইউ। তুমি তুমি একটা ইডিয়েট, একটা বদ্ধ পাগল। ইয়েস, আমি পাগল, আর এই পাগলের পাগলামি বন্ধ হবে সেদিনই যেদিন তুমি আমাকে বলবে আই লাভ ইউ। কোনোদিনও বলবো না, তবে আমার শেষ কথা শুনে যাও। আমার ভাই কেরামত খুবই হিংস্র মানুষ, তুমি যদি আবারও ডিস্টার্ব করো তাহলে ভাইয়াকে আমি বলে দেব। মৃত্যুর ভয় আমার নেই, আমার শুধু একটাই ভাবনা, তোমাকে পাওয়া। তুমি আমাকে জীবনেও পাবে না। অবশ্যই পাবো, এটা আমার চ্যালেঞ্জ। তুমি আমাকে ভালোবাসবে? মরে গেলেও না, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। আমিও চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তুমি আমাকে আই লাভ ইউ বলবে। জাফর চল চল। ভাইয়া জানতে পারলে জানিয়ে ফিরে যেতে পারবে না। যেতে চাইও না, শুধু তোমার ভালোবাসা চাই। ভালোবাসা নিকুচি করি, আম্মা বোধহয় টয়লেটে গেছে, এখন এসে পড়বে। প্লিজ তুমি এখনো চলে যাও, যাও। আগে বলো তুমি আমাকে ভালোবাসো? না। বেশ, আমার ঘুম পাচ্ছে, আমি এখানে ঘুমিয়ে পড়লাম। ওঠো ওঠো, ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, এখন যাও। এভাবে বললে হবে না, আবেগ দিয়ে বলো। এই রে মা বুঝে চলে এলো, আই লাভ ইউ, এখন যাও। আই লাভ ইউ টু, গুড নাইট। কিরে এভাবে বসে আছিস কেন? মা একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। ভোর রাতের স্বপ্ন সত্যিও হতে পারে, নে শুয়ে পড়। রাসেলের এই স্বপ্ন যদি আমি দুঃস্বপ্ন করতে না পারি তবে আমার নাম সোনিয়াই না। আহ
ধাক্কা দিলি কেন? আমি ধাক্কা দিলাম কোথায়? আপনারাই তো দিলেন, কেন দিলেন? কেন দিলাম? তুই সোনিয়ার লগে টালটি বালটি করস, আজ তোর একেবারে শিক্ষা দিয়ে দিমু। তুমি আমার রক্ত দেখবে বলে ওদেরকে পাঠিয়েছিলে, আফসোস ওরা তোমাকে আমার রক্ত দেখাতে পারেনি। তোমাকে ভালোবাসি বলে আমার রক্ত দেখতে চাও? দেখো 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 রক্ত, দেখো দেখো খুশি হয়েছ? আমার রক্ত দেখে খুশি হয়েছ নিশ্চয়ই? আসি বাই। সোনিয়া, কেউ কাউকে গভীর ভাবে ভালো না বাসলে এ কাজ করতে পারে না। I love you Sonia, I love you love you ashte ami tomar pagal kor debo amar bukher moddhi kane tomay tene nebo re amar bukher moddhi kane tomay tene nebo bhalobashte bashte tumi দেখবে না কেউ জানবে না এই প্রেমের কথা তোমার বৃক্ষে ভালোবাসার লতা কেউ দেখবে না কেউ জানবে না এই প্রেমের কথা তোমার বৃক্ষে তুমি হবে ভালোবাসার লতা কাছে আসতে আসতে আমি তোমার এত কাছে যাব ইচ্ছে হলেই যখন তখন তোমায় আমি পাব রে ইচ্ছে হলেই যখন তখন তোমায় আমি পাব ভালোবাসতে বাসতে তুমি আমার পাগল করে দিও মোর বুকের মধ্যে খানে আমায় টেনে নিও রে মোর বুকের মধ্যে খানে আমায় টেনে নিও
করারে এমন ভালোবাসায় আমি দেব গো তোমারে আমি হাসতে হাসতে তোমার জন্য জীবন দিয়ে দেব প্রাণের ভেতর আছো তুমি জন্ম জন্ম ভেবরে প্রাণের ভেতর আছো তুমি জন্ম জন্ম ভেব ভালোবাসতে বাসতে আমি তোমার পাগল করে দেব আমার বুকের মধ্যে খানে তোমার টেনে নেব রে আমার বুকের মধ্যে খানে ওই রাম অথুন চস আরে তুই কি কালে তুলা দিয়া চস তগো আদরের ছোট বোন সোনিয়া কি কইছে জানস হ্যাঁ শুনছি একটা তিনখানার পোলারে ভালোবাসছে তোরই এই জানি আমগো মান সম্মান নিরামে চরণের লেগে তোমার এই সর্বনাশে খেলা খেলতে এই কোন সাহসে তুই আর বড় কথা কইলি ক হ্যাঁ ভাইজান ন্যায় অন্যায় বুঝি না আমি আমি রাসেলকে ভালোবাসি বিয়ে করলে আমি ওকেই বিয়ে করব সোনিয়া রহমত আমগো মান সম্মান সব ধুলায় মিশানো ষড়যন্ত্র চলতেছে আরে বাজান জিজ্ঞাসা করলে কি জবাব দিব আহ টেনশন না কইরা কামের কথা গ ওই রাসেলের কি ব্যবস্থা করবি এই বুদ্ধি বাই কর তুই ঠিক কথা কইছস দেরি না কইরা এই যে এতিমখানার গোরস্থান বানায় দে আরে কোথা দাই আরে রেখো কোন দিকে রে দতে মারি না গাই গুনকে ইবলিশ না কোনান দি একটো নাই হ্যাঁ হ্যাঁ দচ্ছি 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 ওমা ওলাবান এত মোটা হইলো কেমনে সুলো লম্বা মৌসুম সে কোন শালার ধাক্কা দিল এটা কেডা ও মা দাই আমি রাসেল আপনি কে ও আমি কেডা নাম আমার রহমত সোনিয়ার ভাই মনের ভিতর রহম নাই তুই নাকি সোনিয়ারে ভালোবাসস হ্যাঁ সোনিয়া আমাকে ভালোবাসে ও সোনিয়া তোরে ভালোবাসে এই লিগা তোর ভালোবাসারে আই জেন খবর দি বানাইছি আই তোমার গো পায়ে
বনি আমার পুলারে মাইরো না আমার অস্তে রহম করো রহম করো ওই বুড়া তোর পুলারে কবি আমার বইনের দিকে যেনার কোনোদিন না তাকায় এইবারে মতো ছেড়ে গেলাম ভবিষ্যতে কিন্তু ছাড়ুম না বিপ্লব ভাই সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়েছে কেরামতের লোকজন রাসেল বাইরে মাইরা রক্ত বাইর করে ফালাইছে বেগুনে দরাদরি করে হাসপাতালও নিছে কেরামত আরে খতম করে আইলি না কেন খতম না করলেও এমন শিক্ষা দিছি যে জীবনে সোনিয়া নাম হলেও না আমার বাড়িতে কেন আইসস হিসাব মিলাইতে বিপ্লব আই চিল্লাসটা আমি যতটুকু জানি তোর বোন ওই রাসেলে ভালোবাসে মিয়া বিবি রাজি তো কিয়া করেগা তোর মাপাজি বাইশ ছোট লোকের বাচ্চা পায়ের তলার নিচে যাগো আশ্রয় অগরে আমি সোফায় বইতে দিমু ওই রাসেল রে আমি গোরস্থানে পাঠায় দিমু পারবি না কেরামত এই বিপ্লব সত্য অন্যায়ের পক্ষে যুদ্ধ করে তুই যাগো পায়ের তলে মানুষ ভাইবে ঘৃণা করছোস একদিন তুই রাসেল রে বুকে জড়ায় ধরার জন্য চেষ্টা করবি কিন্তু আমি তোর সে সুযোগ দিব না সুযোগ দেওয়ার লাগবো না Hello, police station. Stop it! দেখেন ইন্সপেক্টর দেখেন ভদ্রলোকের বাড়িতে ঢুইকা কেমন সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে দেখেন আমার বাড়ির সব ভাইঙ্গা চুইরা চুর মার কইরা ফালাইতাছে দেখেন অ্যারেস্ট হিম অফিসার আপনি আমার হাতে হাত করা পড়াইবেন ওগো হাতে হাত করা পড়াবেন না ওগো অ্যারেস্ট করবেন না কি বলতে চাও তুমি বলতে চাই এই কেরামতরা আমার ইতিমখানা ভাইঙ্গা দিছে ছোট ছোট পোলাপানগো আশ্রয়হীন করা ষড়যন্ত্র করতেছে একই অপরাধ আর অপরাধী তুমি আইন নিজের হাতে তুলে নিয়েছ যা বলার আদালতে বলবে চলো আয় হইনারা বিপ্লবে জেলে হান দিয়েছে এই সুযোগে এতিমখানা কারবালা কইরা দে এতিমখানার পোলাপানগো না খাওয়াইয়া মারতে হইব কেউ যেন অগরে কোনো খাবার না দেয় ওই ব্যবস্থা কর এতিম বাচ্চা গো মুখে খাবার দিতে আমারও মন চায় কিন্তু তোরে সদা দিলে ওরা আমারে মাইরা ফালাইবো না চাচা কেউ কিছু বললে আমি দেখব আপনি হ্যাবলারে সদা দেন ওই বোঝা বোঝে কিছু নাই ওই আবুল এতিমখানার কাউরে সদা দিবি না কেন কেন দেবো না ওই তোরে কই তইবো আমি তোমার কাছে ওরা হাত ধরে মাপ চাইতেছি ওরে তোমরা মাপ করে দাও বাবা ভাই জানেরা আর সদা লাগতো না আপনারা এতটা ছাড়ি দেন ঠিক আছে কথাটা মনে থেকে দেন ঠিক আছে চল হ্যাঁ হ্যাবলা ভাই খাবার দাও আর দুষ্টুমি করব না হ্যাবলা ভাই খাবার দাও হ্যাবলা ভাই খাবার দাও আর দুষ্টুমি করব না হ্যাবলা ভাই খাবার দাও হ্যাবলা ভাই
আমার খুব কিড়া লেগেছে। কি ব্যাপার, হ্যাবল হয়ে খাবার আনছে না কেন? ভাই রান্না করতে এতক্ষণ লাগে, সারাদিন চলে গেল, তাড়াতাড়ি খাবার দাও। খাবার তো নাই রে বোন। তাহলে পাতিলে নাড়ছো কি? কোনো খাবার জোগাড় করতে পারিনি, কেউ বাকিও দিল না, তো করে কেমনে মুখ দেখামু? তাই সান্ত্বনা দেওয়ার জন্য ডেক্সিতে খালি পানি জাল দিতেছি। এখন তাহলে আমাদের খাবার আমাকেই জোগাড় করতে হবে। এতিমখানার এতিম গো, কোনো খাবার দিবি না? আর 50টা সিঙ্গারা দে তো। হ্যালো, এতদিন এর ফকির নিয়ে আছো? এই 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 ও শিয়াল হয়ে গেলো। এই এই চোর চোর ধর ধর হলো রাইডার। ঠিক আছে, দাম দিয়ে দিচ্ছি, এই নিন। ভবিষ্যতে চুরি করলে জনমের শিক্ষা দিয়ে ছাড়ুম। আরে চল। কি ব্যাপার, খাবার চুরি করেছিলে কেন? কি করুম, এতিমখানার খাওয়ানোর কিছু নাই, সবাই না খেয়ে আছি, তাই চুরি করছিলাম। তোমরা চুরি করলে
বিপ্লব কোথায়? বিপ্লব বাইরে পুলিশে ধরে লেগে গেছে। কাশম চাচা তার ছেলেরে নিয়ে হাসপাতালে। কেরামতের ভয়ে কোনো দোকানদার আম করে খাবার দেয় না। ম্যাডাম, আমরা এতিম, বড় অসহায়, আপনি একটু সাহায্য করবেন? দুঃখ করিস না, এখনই খাবার নিয়ে চলে আসবে। আরে দেখ দেখ কত খাবার। বাচ্চারা সবাই এসো, তোমাদেরকে আমি নিজ হাতে খাওয়াবো। এই নাও খাও। ম্যাডাম আমার খিদে নেই। বুঝেছি, আমার উপর তোমরা রাগ করেছো। না না, রাগ করব কেন? আপনি তো আমাদের আপন কেউ না। যে আপন ছিল সেই বিপ্লব ভাইয়া তো এখন জেলখানায়। তোমাদের সব কথা শুনবো, আগে খাও। আপনি একটা কথা রাখবেন ম্যাডাম। কি? বিপ্লব ভাই খুব ভালো মানুষ, ফেরেশতা চাইতেও ভালো। আমরা না খেয়ে থাকতে পারবো, কিন্তু বিপ্লব ভাইকে না পেলে আমরা মরে যাব ম্যাডাম, মরে যাব। আপনি বিপ্লব ভাইকে এনে দিবেন? আগে নাও, তারপর তোমাদের সব কথা শুনবো। বিপ্লব ভাই যে আমাদের কেউ ভালোবাসে না, সবাই আমাদের এতিম বলে। এতিম মানে কি ম্যাডাম? যার কেউ নেই তাকে আল্লাহ দেখেন, যে সবার ভালোবাসা পায় সেই এতিম। বিপ্লবকে আমি ছাড়িয়ে আনবই। বিপ্লবিয়া, শান্তাপ্পা তোমাকে জেল থেকে বের করেছে। আমারে সারাইতে আপনারা যথেষ্ট কষ্ট করছেন। সত্য আর ন্যায়ের পক্ষে দায়িত্ব পালন করেছি আমরা। আসি। ম্যাডাম ম্যাডাম, আপনি আমাকে ছেড়ে যাইবেন না, আমাকে সাথে চলেন। বিপ্লব ভাই, ম্যাডাম তো চলে গেল। ম্যাডাম তো আমাকে কেউ না, কেন থাকবো? চলো। তোরা একটু দাঁড়া, আমি কাপড় চোপড় চেঞ্জ করে আইতেছি। ঠিক আছে, আমরা চেঞ্জ করে আইয়েন, আমরা খাড়াইছি। কি ব্যাপার, দরজা বন্ধ কেন? ভিতরে কারা? দুয়ার খুলে না খা। ভিতরে কারা? দরজা খোলো। তুমি বাচ্চাদের চেঁচামেচি না শুনলে আমার ঘুম আসে না, তাই চলে এলাম। আর কোন উদ্দেশ্য? অবশ্যই আছে, নিজের স্বার্থ, নিজের সুখ আর শান্তির উদ্দেশ্যে এখানে এসেছি। দেখো বিপ্লব, তোমার মামলা নিয়ে খোঁজ করতে গিয়ে তোমার অতীত সম্পর্কে জেনেছি। আমি সেই ছোটবেলায় যাকে টুকাই বলে গালি দিতাম, তুমি সেই আজকের বিপ্লব। আর আমি তোমার মুখের টুকায় গাল শুনা সেদিন চিনছিলাম, আর তাই মিথ্যা কথা কইয়া এই বাড়িতে তোমারে ভাড়া থাকবার জন্য আনছিলাম। আল্লাহকে ধন্যবাদ, সত্যি আমি একজন ভিন্ন মানুষকে পেয়েছি, যার হৃদয়ে সত্য আর ন্যায়ের স্বপ্ন, যে সারাটি জীবন আমাকে আপন করে রাখবে, একান্ত আপন। শান্তা, বিপ্লব, আমগ ব্যবসার সবকিছু পত্রিকা ছাপায় সর্বনাশ করে দিতে। অহন কি করণ যায়, হেই চিন্তা কর। ওই সাংবাদিক মাইজার এমন অবস্থা করতে হইব যাতে আর কোনো দিন কোনো কিছু পত্রিকা না লিখতে পারে। হুম।
তুই সাংবাদিক নাকি সাংঘাতিক? তুই আমগো বিরুদ্ধে লাগত, আমগো খবর পত্রিকায় লেখত, যে হাত দিয়া লেখসোস ওই হাত আমি কাইটা ফালামু। শেষবারের মতো তোর মায়ের কোলে তোর ফেরত পাঠাইতেছি, তবে ভবিষ্যতে যদি তার কোনোদিন পায় তাহলে সোজা পাঠাবো গোরস্থানে, কথাটা বলে রাখিস। তোরে পরে দেখালি বিপ্লব। শান্তা, ওই কেরামতে ভয় পাওয়ার কিছু নাই, তুমি তোমার কলম চালায় যাও, আমি আছি তোমার সাথে। খবরদার, আমার বাড়ি যাইবি না আর দোকানেও যাবি না। বেটা, বাচ্চা মারা দেখাটা ফালা দিলি কেন? কি হয়েছে? কি আর হইব, কলসিটা ভাঙি ফালাইছে। তাই বলে আপনি মার বয়সী মার সাথে দেখা দিবেন? হ্যাঁ উঠো মা, কাজটা ভালো করেন নাই, নেন কলসির টাকা, ওনার কাছে মাপ চান। আমি মাপ চামু কয় কি? আয় বেটা, বেশি বাঁচা পারিস না, ভাবছা 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 আমারে মাফ করে দাও বোন। এহে, তুমি জল শরীর না কাম করো, তোমার বলা বাচ্চা কোনো কাম কাজ করে না? না, বেকার, কোনো চাকরি পায় নাই, টিউশনই করে সংসার চালায়, টানাটানি সংসার, সারা দিন পোলাটা খাটা খাটি কইরা আসে, আমি মা হইয়া কেমনে তোমার খাবারে ভাগ বসাই, তাই কাম করি। এদিকে কিরে বাদশা, তুই তোর মার এই অসুস্থ শরীরে কামে পাঠাইছস, তুই কি মানুষ? আমি কাম করতে পাঠাই নাই, বুড়ি কেন কাম করতে যাই? মানুষের দেহাইতেছে পোলারে কাম করে খাওয়াই। বাদশা, না না, ওরে মারিস না, ওরে মারিস না বাবা, এই অসুস্থ শরীরে কোনো কিছুই গায়ে লাগে না, কিন্তু তুই যদি ওরে আমার সামনে মারোস তাহলে এই কষ্ট আমার সহ্য হইব না, ও তো আমার কলিজা সেরা ধন। দেখলি দেখলি মা কি জিনিস, নিজে না খাইয়া তোরে খাওন দেয়, নিজে অসুস্থ থাকে তোরে সুস্থ দেখবার চায়, মায়ের আদর পাইছস, কেউ তোরে মারতে চাইলে মা তোরে আগলায় ধরে, তোর গায়ে নখের আসর পড়তে দেয় না। আর আমি আমি জন্মের পর মায়ের বুকের এক ফোঁটা দুধ এই শুকনা জিব্বারে ভিজাবার দেয় নাই, জীবনে জীবনে কোনোদিন আমি মায়ের মুখ দেখি নাই, মায়ের আদর পাই নাই, তবু তবু আমার মায়ের স্থান অনেক উপরে। বাবা, তোমার মা কই? আমার মা, আমার মা এইখানে এইখানে এই এই মনে এই মনে বুকের ভিতরে আমার মা, আমার মা আছে,
আমি তারে দেখি সে সারাক্ষণ সেখানে সারাক্ষণ চোখের পানি ফেলে, কিন্তু আমার থেকে আমার দিকে ফিরে তাকে না, আমারে আদর করে না, আমারে আদর করে না। শুনছি মৃত্যুর পর মানুষের পাপ আর পুণ্যের হিসাব করে তুমি বেহেশতের দুযোগ দান করো, কিন্তু আমি কি পাপ করছি জানি না, আমারে তুমি মৃত্যুর আগেই দুযোগের কষ্ট দিতেছ। হিয়া মাবুদ, আমার তুমি কষ্টের আগুনে পোড়াও, কিন্তু আমার সন্তান বিপ্লব রে তুমি সই সালামত মতো রাইখো, তুমি রহম করো আল্লাহ, রহম করো। মার সন্তানের সম্পর্ক সবচাইতে রহমের সম্পর্ক, একটু শান্তির জন্য একটু সুখের জন্য তোর কাছে আসিরে মা। মায়ের চেহারা নাকি দুনিয়া সব সুখ সব শান্তি, এ কথা আমার না, এ কথা নবী পয়গম্বর ওলি আউলিয়ার, তাই তাই তোর আমি দেখতেছি, তুই আমার দিকে একটু তাকা মা, একটু তাকা, দেখ মা। সেই একই অনুরোধ কইরা কেন, তুই নিজেও কষ্ট পাস আমারও কষ্ট দেস। আমি আইলে তুই কষ্ট পাস, আমি কথা কলে তুই দুঃখ পাস না রে মা, আমি তোর কষ্ট দেবার চাই না। তুই তো বাইজিদ বুস্তাবের নাম শুনছোস, বড় কামেল আউলিয়া ছিল, গভীর রাইতে তার মা পানি খাবার চাইছিল, অনেক কষ্টে পানি নিয়ে এসে দেখে মা ঘুমাই গেছে, ডাক দিলে যদি মায়ের আরামের ঘুম নষ্ট হয় তাই ডাক না দিয়ে সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছিল, মা ঘুম থেকে উঠে পানি চাইলে যাতে সঙ্গে সঙ্গে মায়ের আদেশ মতো পানি দিবার পারে। আমিও তো মা তোর কথা মতো অপেক্ষা করতেছি, কখন আমার মা মুখ দেখাইব, এক মুখ যন্ত্রণা নিয়ে অপেক্ষা করতেছি, তারপরও মা তো কষ্ট পাইতেছ। হ্যাঁ অনেক বেশি কষ্ট পাইতেছে তোর কথা শুনা, আমগো মতো মানুষের লগে পীর পয়গম্বর ওলি আউলিয়ার তুলনা কইরা তুই গুনাহ করছ। মানুষ সোয়াবের উদ্দেশ্যে মক্কা শরীফে যায়, মদিনা শরীফে যায়, আর আমি আহি, আমি আহি তোর কাছে, আমার কাছে তুই মক্কা মদিনা, মক্কা মদিনা, তোর মুখটা দেখে আমার কাছে বড় সোয়াব রে মা, বড় সোয়াব। মারে তুই ছাড়া আমার এই জীবনটা একটা গোরস্থান, আমি জিন্দা লাশের মতো চলাফেরা করি, কিন্তু এ মুখে কোনো শান্তি নাই, সুখ নাই, দেখলে মায়ের মুখ দূর হইব সব দুঃখ। আমি তোর মুখ দেখব রে মা, আমি তোর মুখ দেখব, আজ আমি খালি হাতে ফিরা যাব না, আজ আমি খালি হাতে ফিরা যাব না মা, আমি তোর মুখ দেখব, আমি তোর মুখ দেখব, আমি তোর মুখ দেখব। বাবা বিপ্লব, মুখ দেখ না, পাগলামি করিস না, ছাড়ে দে বাবা। না আমি ছাড়ব না, আমি তোর মুখ দেখবই। ছাড় ছাড় বাবা ছাড়, না আজকে আমি ছাড়ব না, তোর মুখ আমি দেখবই, আজকে আমি তোকে ছাড়বো না মা, তোর মুখ আমি দেখবই, দেখবই মা। বিপ্লব ছাড় কোথাছি, ছাড়, না ছাড়বো না, ছাড় বিপ্লব, মা তোর মুখ আমি দেখবই, তোর একটা থেকে ছাড়বো না মা। আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে মন্ত্রায় মানে, আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে মন্ত্রায় মানে, আমার মনের মধ্যে মসজিদ কইরা মাকে আমি যতন কইরা, আমার মনের মধ্যে মসজিদ কইরা মাকে আমি যতন কইরা, রেখেছি সেখানে রে, রেখেছি সেখানে রে, সেখানে আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে মন্ত্রায় মানে আমার।
আমার মা আছে দুনিয়াতে দেখি নাই তার মুখ আমার বুকের ভেতর ওই আসমানের চেয়ে বড় দুঃখ আমার মা আছে দুনিয়াতে দেখি নাই তার মুখ আমার বুকের ভেতর ওই আসমানের চেয়ে বড় দুঃখ আমার মনে হয় রে শুইয়াই আছি আমার মনে হয় রে শুইয়াই আছি বিরান গোরস্থানে রে বিরান গোরস্থানে আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে প্রায় মানে আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে মন প্রায় মানে ওরে গাউস কুতুব কৃপায় গম্বর শোনো দিয়া মন ওরে নাই রে কিছু এই না ভবে মায়েরই মতন ওরে গাউস কুতুব কৃপায় গম্বর শোনো দিয়া মন ওরে নাই রে কিছু এই ভবে তে মায়েরই মতন কুচি মক্কায় আর মদিনা মায়ে মক্কায়ার মদিনা মায়ে হৃদয় ময়দানে রে হৃদয় ময়দানে আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে মন তাই মানে আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে মন তাই মানে আর মনের মধ্যে মসজিদ ঘোড়া মাকে আমি যতন কইরা আমার মনের মধ্যে মসজিদ ঘোড়া মাকে আমি যতন কইরা রেখেছি সেখানে রে রেখেছি সেখানে রে রেখেছি সেখানে আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে মন তাই মানে আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে মন তাই মানে উফ কি গরম এলা হাতি ঘোড়া গেল তোর মশা বলে কত জল কি তুই এ দেহটারে মশা গলি কইলাম কি কি আবার তুই যদি আমার পাঞ্জা খেলে হারাইতে পারো তাই বুঝুন তুই একটা বেটা ও তোর মতো মাইয়ালার পাঞ্জা খেলুম মানে যুদ্ধের ব্যাপার চল খেলুম চল এতটা দিন তুমি বিদেশের মাটিতে আসিলা এই বাড়িটা আন্ধার আসিল আই যাইলা আমার কাছে এই বাড়িটা সান্দের বাজার মনে হইতাছে এই নাও গলাটা বেজাও আরে নাও তোরা দেখতাস চান্দের বাতি জ্বলতাছে আর আমি দেখতেছি আমার মান সম্মান সব অন্ধকার হারাই যেতেছে আমি ভাবছিলাম তোরা আমার সবকিছু শক্ত হাতে ধরে রাখতে পারবি কিন্তু না এখন আমি দেখতাছি তোরা আমার ধ্বংসের মুখে লইয়া গেছস বাজান ধ্বংসের খেলায় বিপ্লব খেলতেছে ওই এখন এই শহরের এক নাম্বার দাবি করতেছে ওর কারণেই এতিমখানার রাসেল আমগো বইন সোনিয়ার দিকে হাত বাড়াইছে হাত বাড়াইছে আরো বাড়াইতে দে আমি ওই হাত কাটুম না আমি শুধু ওই বিপ্লবের মুখে কালি লিপা দিব ওর সাদা মুখ কালো করে দেব সমাজে মুখ দেখাইতে পারবো না গেরা কলে ফালাইয়া জুরুতে নামায় ফেলামো কি দিয়া নামাইবা বেকুব ছেলে এমন পেস মারমু ওই বিপ্লব শুধু দৌড়াইব জানে পানি থাকবো না তোরা শুধু আবার প্ল্যান মতো কাজ করবি
আমার মনে হয় তুই তুই ভুল পথে যাইতেছ। আমি কাজ করতে যাচ্ছি, গুন্ডামি করে এক নাম্বার হতে যাচ্ছি না। রাসেল বিপ্লব, তুই আমার পুনরায় থাপ্পড় মারলি। সাসা চুপ কর। রাসেল বড় হইছে, ভালো মন্দ বুঝতে শিখছে, নিজের প্রতিষ্ঠিত করার একটা পথ খুঁজে পাইছে, আর তুই সেখানে বাধা হয়ে দাঁড়াইছস। চাষা তোমরা আবার ভুল বুঝতেছ, আমি ওর আমি ওর ভালোর জন্য কইতেছি। আমার ভালো মন্দ নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ভাববো। আসি বাবা। আপনারা? আমরা ইনফরমেশন পেয়েছি এতিমখানায় নাকি বাচ্চাদের ব্যাগে করে হেরোইন সাপ্লাই করা হয়। এসব কি কইতেছেন? নিশ্চয়ই আপনাদেরকে ভুল ইনফরমেশন দিছে। যেহেতু ইনফরমেশন পেয়েছি সাথে সাংবাদিকও আছেন, সেহেতু আপনার বাড়ি সার্চ করব। তা করেন। এই বাড়ি সার্চ করো। স্যার, এই স্কুল ব্যাগে হিরোইন পাইছি স্যার। স্যার, এই যে বাচ্চাদের ব্যাগে হিরোইন পাওয়া গেছে। বিপ্লব গ্যারেস্ট করো। পালিয়েছে, হেরোইনের সাথে বোমাবাজির মামলাও হবে। ভয় পাবেন না স্যার, বোম না, সবে বাড়িতে পটকে রাখছিলাম তাই ফুটাইছি। পুলিশের হাত থেকে বিপ্লব বাঁচতে পারবে না। এই চলো। দেখছোস কেরামত, কেরামতি চাল দিয়া বিপ্লবের মুখ কালা করে দিছে। এখন সে আর আলোর মুখ দেখতে পাইব না, অন্ধকারে পালাইয়া থাকব। বাসার তোমার এই বুদ্ধির লগে আমার আধুনিক বুদ্ধি মিলব না জানি, তবুও কইতাছি ওই বিপ্লব যদি ইন্দুরের মতো না পালাইয়া অজগর সাপের মতো হাঁক কইরা আমগো দিয়ে আহে, তখন কি করবা? সাব্বাস বাবের বেটা, বড় মূল্যবান কথা কইছস। বিপ্লবের স্বপ্ন ওই এতিমখানা, মিউনিসিপালিটির জায়গা ওইটা। আমি ওই এতিমখানার জায়গায় মাদ্রাসা করার নামে বন্দোবস্ত নিয়া বিপ্লবের মেরুদণ্ড ভাঙ্গা দিতে চাই। আপনারা এই এতিমখানার জায়গা মিউনিসিপালিটি? বিপ্লব এতদিন সরকারি জায়গা দখল করে হিরোইনের ব্যবসা করছে, আমরা আদালতে রায় লাইন করছি, আপনারা আউট হয়ে যান, নাইলে পুলিশ মামারা পেদানি দেখে দেয় দিব। দেখি আদালতে রায় দেখি। এই যে দেখুন, ইন্সপেক্টর সাহেব এই বাচ্চাদেরকে নিয়ে কয়েকটা দিন থাকতে দিন। সরি ম্যাডাম। আমার বড় ঘুম পাচ্ছে, ম্যাডাম খাবার নিয়ে আসছে না কেন? ডিউটি শেষ করে আইব। দেখো বিপ্লব ভাই এসেছে। আয় রাক্ষসা এদিকে আয়। খাবা? হ্যাঁ, এই এই নাও রুটি, আর এলো কলা। হ্যাঁ কলা। হ্যাঁ করো। এতদিন ধরে তোমরা আশ্রয়হীন, কেউ তোমাদের খোঁজ নিয়েছে? কি খেয়েছো না খেয়েছো
কোথায় ঘুমাচ্ছ? আজ কেন এত আদর? চার বিরুদ্ধে হেরোইনের মামলা, যে পুলিশের ভয় পালিয়ে বেড়াচ্ছে তার খাবার কেউ খাবে না। দাও পালে বেড়াতেছি সত্য, তবে আল্লাহর কসম আমার মন ওগো কাছে পড়ে থাকে, কিছু মুখে দিতে গেলে ওগো কথা মনে পড়ে। ওগো জন্য রুটি কলা নিয়ে এলাম, আর তুমি ওগো মুখের খাবার ফালাই দিলে। যে লোক বাচ্চাদের ব্যাগে হেরোইন রাখে সে যে খাবারের সঙ্গে বিষ মেশায়নি তা নিশ্চয়তা কে দেবে? তোমরা সবে আমার ভুল বুঝতেছ, আসলে আসলে আমি নির্দোষ। কাসেম চাচা তুমি তো জানো এই পোলাপানগুলো আমার কত আদরের, ওরা ফুটন্ত ফুলের মতো শহরের বিভিন্ন জায়গায় খায় না খায় ঘুরতেছিল, আমি ওকে কুড়াই আনছি। আমার যেমন এই পৃথিবীতে কেউ নাই, ওগো পৃথিবীতে আপন বলতে কেউ নাই, আমি ওকে আপন করে বুকে নিয়েছিলাম। বুকে নিয়েছিলে সত্য, তবে তোমার স্বার্থে বাচ্চাদের ব্যাগে হেরোইন পাচার করতে দাবিটা করে দেয়। আমার উদ্দেশ্য টাকা কামানো না, আমার উদ্দেশ্য হেরোইন ব্যবসা করা না, আমার উদ্দেশ্য বাড়ি গাড়ির মালিক হওয়া না, বাড়ি গাড়ির মালিক হওয়া না আমার একটা উদ্দেশ্য, আমার মায়ের স্বপ্ন পূরণ করা। তুমি এখানে এসেছো পুলিশ জানতে পারলে বিপদ হবে, তোমার অপরাধে পুলিশের চোখে আমাদেরকে অপরাধী করো না, প্লিজ তুমি যাও, তুমি যাও। কিরে কেরামত, দাবার চালে বাবারে কেস কি চালে ফালাইলি? কি চালে আমি ফালাই নাই, আপনারে ফালাইবো। ফালাইবো আমারে? কে কে ফালাইবো? রাসেল, ওই ফকিনির পোলা রাসেলের সামনে রহমতরে দিয়া বড় লোক হইবার মুলা ঝুলাইছো। কথাটা সোজাসুজি না কইয়া দাবার গুটি চাললি কেন? রাসেল ভাবছিল সত্যি সে বাংলো হইয়া সোনিয়ার স্বামী হইব, আলিশান বাড়িতে ঘুমাইব, আর সীতা তো গাড়িতে চইরা ঘুরা বেড়াইব, ওর স্বপ্ন আজকেই খতম। ব্রিফকেস তো খালি, মাল কোথায়? রহমত ভাই তুমি? হ্যাঁ আমি তোরে মাল দিয়া পাঠাইছি, আবার এখানে খাড়াইও আছি, রহস্যটা বুঝা পারিস নাই, আজ থেকে তো ডিউটি শেষ। তার মানে? খেলা শেষের বাসি বাজায় দিছি। এই ওরে ফাঁকি করে ভালো অ্যাটাক! আমি বাচ্চাদের ব্যাগে হিরোইন রেখেছিলাম। কি এই
এতক্ষণে বোধহয় রাসেল পরপারের স্টেশনে পৌঁছে গেছে। দুই কান্তের দুই ফেরেস্তা এতক্ষণে বুঝি জিগাইতেছে কি রে বড় লোক হবার খায় তোর মিটছে। হ্যালো কে রহমত? না বিপ্লব, তুই কেন ফোন করছস? দুঃসংবাদ দিতে। দুঃসংবাদ? হ্যাঁ, এখন থেকে তুই আর তোর বাপ প্রতিদিন একটা করে দুঃসংবাদ শুনবি। আমার দুঃসংবাদ জানানোর আগে তোর দুঃসংবাদ শোন। ওই রাসেল যে বামুন হয়ে চান্দে হাত দিছিল তার লাশ খুঁজে বাইর কর বিপ্লব। তার আগে তোর ভাই রহমত লাশ পাঠায় দিলাম, দাফন কাফনের ব্যবস্থা কর। কি রে রহমত, কি হয়েছে? বাজান, ওই বিপ্লব তোমার পোলারে মাইরা ফালাইছে। আমার মুখ খালি করে কই গেলি রে বাবা, আল্লাহ তুমি কি করলা? আমার মুখ তুমি কেন খালি করলা? বন্ধ কর তোর এই নাটক। অহন আমার ভাইয়ের লগে তোরেও দাফন করুম, তোরে মাইরা মাটি নিচে চাপা দিব না, চৌরাস্তার মোড়ে বাঁশ দিয়া খাড়া করে রাখুম। আরে রাখ, রাখ। তার আগে তো গোলটা বাঁশ দেওয়ার ব্যবস্থা করতেছি। হিরণের মামলা আমার তোরা ফাঁসাইছিলি, সেই মামলা কাটা এখন তোগো গলায় বিন্দাইতে আমি রাসেলে থানায় পাঠাইছি। 500 হাত গভীর গর্তে ঢুকলেও পুলিশ তোগো কুঞ্চি তোরা টাইম না উঠায় ফেলবো। আমগনিয়া তোর ভাব তো হইব না, তুই তোর নিজের এনিয়া ভাব। কেমনে বাঘের থাবা থেকে পলাইতে পারস এইটা দেখ। রহমতে দাফন কাফনের ব্যবস্থা কর। আর একটা কথা, কাফনের কাপড় কেনার সময় তোকে কাপড় কিনবি, কোমর ব্যান্ডে রাখবি। বলা তো যায় না মরার পর কাফনের কাপড় পরার ভাগ্য তখন নাও হইতে পারে, বুঝছস? তুমি শিওর আজমত এবং কেরামত খান আন্তর্জাতিক চোরা কারবারের সাথে জড়িত? জি স্যার, আমি শিওর। স্যার, আজমত খান এবং কেরামত দুজনের মোবাইলই বন্ধ, ল্যান্ডফোনে যোগাযোগ করেছিলাম কিন্তু আজমত খানের স্ত্রী কিছুই বলতে পারলো না। সমস্ত এলাকায় ইনফরমার লাগিয়ে দাও, যেখানেই লুকিয়ে থাকুক না কেন ধরা ওদের পড়তেই হবে। আহারে, নিজের ভান্ডা হন নিজেই আটকা পড়ছি। ও বিপ্লব, আমার গলায় ফাঁসি লাগাই দে, উইটা পরে যুদ্ধ শুরু করছে। পেতাল থামাইয়া অহন কি কইবা তাই কও। পুলিশ চারিদিকে পাগলা কুত্তার মতো আঙ্গুরে খুঁজতাছে। আরে পুলিশ আমাকে খুঁজতাছে তা আমিও জানি। তরে যে আমি কইছিলাম বিপ্লবের বাপ্পার নাম ঠিকানা বাইর করতে, তার কি হইলো? চারিদিকে লোক লাগাই দিছে, বিপ্লবের চৈত্য গোষ্ঠীর খবর নিয়ে চইলাইব। বস, কি খবর? অনেক চেষ্টা করেও বিপ্লবের পরিচয় বাইর করতে পারি নাই। তয় দুই একজনে কইলো বিপ্লবের মা নাকি খুনের অপরাধে জেলে আছে। বাজান, কি ভাবতেছো? আমাকে ফ্যান্সি সর্দান্ডি, ওহন জেলে, ওর নাম যেন কি? সখিনা। আরো একজন জেলে আছে নাম রবিনা। ওকে ফোন লাগা। হ্যালো, হ্যালো বস, সালাম আলাইকুম। রাখ তোর সালাম, আগে আমার কথা শোন। জেলখানায় রোকেয়া নামের এক পুরানো কয়েদি আছে, ওর মুখ দিয়া সব সত্য কথা বাইর করতে হইব। কি কথা? আমার কোনো সন্তান নাই। কবি না কয়টা সি
কইলাম তো আমার কোনো সন্তান নাই। এই এটা দিয়ে মার। চল চল নাই। এই তোমার এই অবস্থা হলে কি করে? পাপিস লাই পড়া ব্যথা দেখে শুনে চলতে পারো না? চত্ব সব কি কইলি? রোজিয়ার কোনো সন্তান নাই? জি বস, অনেক মাস থেকে রক্ত বাইদ্যরা দিছে কিন্তু সন্তানের কথা স্বীকার করে না। সব সময় নজর রাখবে, এটা আমার আদেশ। বিপ্লব, বিপ্লব, তোমাকে খুঁজছিলাম। কেন? আজকের পত্রিকায় তোমার ছবি সহ খবর ছাপা হয়েছে, দেখো। শান্তা, আজ আমার বড় আনন্দের দিন, বড় খুশির দিন। পত্রিকায় আমার ছবি ছাপছে। আজ আমার মা মুখ না দেখে পারবো না। অনেক সাধনার পর আমি মারে দেখবো শান্তা, মার মুখ দেখবো। মা, মারে বহুদিন পর তোর আশা পূরণ হয়েছে। পত্রিকায় তোর পুরো ছবি ছাপছে আর বড় বড় অক্ষরে আমার নাম লিখছে। আয় মা, আয়েশা ছবিটা দেখ। আমিও তোর মুখখানে একবার দেখি মা, আমার একবার দেখা মা। বুঝছি তুই আমার কথা বিশ্বাস করতেছিস না। এই দেখ মা, এ দেখ, দেখ মা। শ্বশুর মা, অরিজিনাল ছবি, ফটোকপি না। এখন আয় মা, আয় আমার কাছে এসে আমার মাকে হাত বলে দে মা। আমার এই অবস্থা দেখলে বিপ্লব পাগলের মতো সব ভাঙচুর শুরু করব। ওরা বুঝে যাব বিপ্লব আমার সন্তান। আমি মা হয়ে এত বড় ক্ষতি হতে দেবো না। ওই মা, আয় যদি মুখ দেখাবি না। আয় কথা কথা শুনছ কেন? এতদিন তো কথা কইছিলি, আর বুবা বদল গেলি কেন? ও মা, ঠিক আছে ঠিক আছে, আমি এখানে খাড়ে থাকবো। তুই যতক্ষণ মুখ না দেখাবি ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাবো না। এই জায়গায় দাঁড়িয়ে থাকবো, এই জায়গায় আমি যাবো না, আমি যাবো না। আরে আমিও দেখবো তুই কতক্ষণ মুখ ঘুরে থাকতে পারস মা। আমি এখানে খাড়াইলাম, আমি যাবো না, আমি তোর মুখ দেখবো। আমি এখান থেকে যাবো না মা, আমি তোর মুখ দেখবো। আপনার সময় শেষ, প্লিজ আপনি চলে যান। অফিসার, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি আমার মার মুখ দেখবো। আপনি যান সেন্ট্রি। ওই মা, পুলিশ এসে নিয়ে যাও। আমারে আমার থাকবে বলো মা। ঠিক আছে, আমি আর আসবো না, কোনোদিন আসবো না। তুই যখন জেল থেকে বাড়িয়ে আমার মুখ দেখতে চাইবি, আমি সেদিন মুখ ঘুরে রাখবো। তখন বুঝবি আমার কোনো কত কষ্ট, কত যন্ত্রণা। মা নিয়ে যাও, কত যন্ত্রণা। আসো মা, তোর সাথে বুঝবি মা। আমিও তো মুখ দেখাবো না মা, আমি তো মুখ দেখাবো না মা, তুমি বুঝবি মা কত কষ্ট। কি ওই রোকিয়ার কোলাই বিপ্লব? জি বস। শোন, জেল থেকে কখন ছাড়া পায় সেই খবর আমার আগে জানাবি। ওকে বস। জয় হোক কেরামতের। আব্বা জান, তোমার পোলা কেরামত বড় শয়তান, তুমি আর কিচ্ছু ভাববা না। যা করার সব আমি করুম, মডার্ন স্টাইলে, কেরামতের কেরামতি বুদ্ধিতে। কি করতে চাস তা আমার খুললা ক? আরে সব কথা কইয়া দিলে আমার কেরামতির গুরুত্ব কই মা যাইব। তাই হলো এই বিপ্লব গড্ডির মতো আকাশে উঠতেছে, ওর মায়ের আমি নাতায় বানায় টান দিমু। দেখবা আমার কেরামতির হেঁচকা টানে বিপ্লব সুর সুর করে চুইটা আইব। এখন আমি নাপিতের মতো কেচে দিয়া বিপ্লবের বিপ্লবী পাখাগুলা ঘেচাং ঘেচাং কইরা কাইটা ফালামু। বিপ্লব আর উঠতে পারবো না, আমরা আবার উড়াল দিমু, ঘুরবো, আনন্দ করুম, ফুর্তি করুম। বিপ্লব, তোমার মা জেল থেকে ছাড়া পাচ্ছে। কি? মা ছাড়া পাইতেছে?
মা আমি আসছি মা 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 রে কই যাস আইজ কি তুই ঘুরে রাখবি পারবি না রে মা পারবি না আইজ তোরা আমার মাঝখানে লোহার বেড়া নাই মা আইজ তোরা আমি পরান ঘুরে দেখবো এতটা বছরের বুকের ভিতর জাগুন জ্বলছে তোরা এক নজর দেখে আমার বুকে সাগুন নেওয়াবো মা খোল মা গুমটা খোল খোল মা তুমি হ্যাঁ তুমি আমার মা না আমার বুকের মধ্যে যে মায়ের ছবি আঁকছি সেই ছবির সাথে তোমার কোনো মিল নাই তুমি কে বলো তুমি কে বলো তুমি কে হ্যালো মিস্টার বিপ্লব আপনার মা সরকারি জেলখানা থেকে বের হয়ে এখন আমার জেলখানায় বন্দি তোর মা এখন আমার হাতে বন্দি তোর মা রে দেখতে চাইলে সোজা চইলায় উল্টা পাল্টা কিছু করলে তুই তোর মা রে দেখবি ঠিকই তো জীবিত না মৃত মৃত আমি আইতাছি শুন শুন বিপ্লব থাম এইদিকে চা দেখ পুরিনে ঝুলে আছে বাজান মায়ার পোলা কেমন সর পাইতেছে বিপ্লব মরার আগে শুনে রাখ এর আগে তোর বাপেরে এই রশিদে ঝুলে আমার ছিলাম অহন তক মা পোলারে পড়ে আমারও পেট্রোল ঢাল আগুন লাগা মা তোর কিচ্ছু বলো মা আমি আসি বালিশে না মা আমার কষ্ট লাগে বাবা মা Love!
যতক্ষণ তুই তারে কান্দে নিয়ে তারায় থাকতে পারবি। বাবা কেরাম আমার বাদনা, বাবা কেরাম বাদনা, আমি আমি আসি বাসেন, তুমি কোনো চিন্তা করবে না বাসেন। আমার সন্তানরে পরিচয়হীন করে রোজ ছুটিতে ফলাই রাখছি, এই দিনের অপেক্ষায় আমার সন্তানরে আমি এক ফোঁটা দুধ খাওয়াই নাই, একটু আগ্রহ করি নাই। বাবা শুধু এই দিনের অপেক্ষায় আমি তার মুখ দেখাই না। মা বাবা কেরাম আমার বাচ্চা, বাবা আপন পরাণ বাসা, নিজে বাঁচলে বাপের নাম কর বাবা। মিস্টার বিপ্লব, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বিপ্লব তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে আছি। আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে মন্ত্রায় মানে, আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে মন্ত্রায় মানে, আমার মনের মধ্যে মসজিদ কইরা মাকে আমি যতন কইরা, আমার মনের মধ্যে মসজিদ কইরা মাকে আমি যতন কইরা, দেখেছি সেখানে রে দেখেছি সেখানে রে আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে মন্ত্রায় মানে।